নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। একদিকে নিম্নচাপ, ওদিকে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণবর্ত। এই দুয়ের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্তের জেরে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূল এলাকায় নিম্নচাপ বেশ শক্তিশালী হচ্ছে, যার জেরে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তাই এখনই যে বর্ষা বিদায় নিচ্ছে না সেটা বলাই যায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলায়, এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পাশাপাশি অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। এরপর সোমবার বৃষ্টি কিছুটা কমবে কলকাতায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই দুই দিন সমুদ্র উত্তাল হতে পারে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। রবিবার ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে, জারি হয়েছে সতর্কতা। আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 27 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। তো বন্ধুরা, আমরা দেখে নেব রবিবার অর্থাৎ 25 আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো সোমবার, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখে নেবো 25 আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, এদিকে বাড়িপদা, বেনতাই, জলেশ্বর, দীঘা, কোন্তাই, মন্দারমণি, হলদিয়া, বেলেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, খতড়া, এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে পশ্চিমের জেলা কিন্তু পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাছাড়া আমরা যদি কলকাতা আশেপাশে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, বারুইপুর, উলুবেরিয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাঝিপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে রাতের দিকে। তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি পশেনগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গজবা, হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি শান্তিপুর, এদিকে কাটোয়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দেবগ্রাম, কেতুগ্রাম, পাটুলি, নানুর, লাভপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, গোকর্ণ, গহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, বেতাই, টেহটো, নাজিরপুর, এইসব জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান, মালদহ, এই সাইডে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। ইসলামপুরে হালকা বৃষ্টি হবে। এদিকে যদি আমরা পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি, এদিকে শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, উর্লাবাড়ি, লাভা, টেন্ডু, এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, পঞ্চগড়ে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুরে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার 25 আগস্ট বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, শীতলকুচি, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে চররাজীবপুর, তুরা, ধুবড়ী, গোয়ালপাড়া, বঙ্গাসি, বকো, গুয়াহাটি, এদিকে শিলং, বিষ্ণুভরমপুর, শিলাহাট, মদন, মৌলভীবাজার, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। লকাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যাপনগর, কলাপাড়া, লালমোহন, ফটিকচর উপজেলা, চিতাগাং, কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 26 আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী 26 আগস্ট কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস এখানে লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে কলকাতা, কোলাঘাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, মেহেজাম, ধানবাদ, তালায়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি, নামখানা, হলদিয়া, এদিকে জয়নগর, মাঝিপুর, গজবা, এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, কাটোয়া, পলাশী, দেবগ্রাম, বেতাই, তেহট, নাজিরপুর, এদিকে শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, এই জায়গাগুলিতে কিন্তু রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, মালদাহ, দুই দিনাজপুরে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে আগামী 27 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং, এদিকে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওরলাবাড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জায়গাগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রংপুর, তুরা, ময়মনসিংহ, সিলাহাট, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাই, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিত্তাগং, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামী 27 আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আমরা যদি একটু দেখি, তাহলে কিন্তু উড়িষ্যার সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার বালেশ্বর, বারিপদা, জলেশ্বর, এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি। তাছাড়া দীঘা, মন্দারমণি, কোন্তাই, হলদিয়া, বেলেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি, জয়নগর, মাঝিপুর, গজবা, কলকাতা, উলুবেড়িয়া, চন্দননগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়দাহ, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, বেতাই, তেহট, নাজিরপুর, করিমপুর, দমকল, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, এদিকে মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরাই, ধুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, মালদাহ, আদিনা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুরে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, খারকোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, সেই সঙ্গে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া, শ্যাবনগর, কলাপাড়া, ফটিকছড়ি উপজেলা, চিত্তাগং, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আগামী 28 আগস্ট বুধবার, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে। আমরা যদি একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2/24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আবহাওয়া থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী 28 আগস্ট। তাছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, সিলাহাট, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চিত্তাগং, মহেশখালী, টেকনাফ, রাজশাহী, রংপুর, এই সব বিভাগগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আবহাওয়া বিরাজমান থাকবে এবং ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু খুব একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।